হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি শো। কাল ঠিক 7:30টায় কলকাতা আলিপুর চিড়িয়াখানার ব্লগ আমার চ্যানেল থেকে তোমরা দেখতে পারবে। কিন্তু আজকে তোমাদের সেই বিখ্যাত মহাভারতের বেস্ট সিরিয়ালের এবং বিয়ের ফুলের কলিকে তোমাদের দেখাবো, তাই তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। তো চলো আমি শুরু করি। এখানে দেখতে চাও দীপ জেলে যায় দিয়া হিসেবে, না ছদ্মবেশীর সেই বৌমা হিসেবে, না অর্ধাঙ্গিনীর সেই ইস্যু হিসেবে, না মহাপীর তারাপীঠের মা তারা হিসাবে, না এখন বিয়ের ফুলের কলি হিসাবে, কি হিসাবে দেখতে চাও তোমরা বলো? হ্যাঁ, এই যে মা তারা হিসাবে, তো এখন আমি না আমার পায়ের নিচে শিব আছে, না আমার গলায় সেই মুন্ডমালা আছে, না হাতে আমার সেই খড়গ আছে যেটা দিয়ে আমি মানে এত মারামারি সিকোয়েন্স করেছি, এত ই করেছি, সেই সব তো কিছু নেই। তাহলে এখানে মা তারা হব কি করে? আচ্ছা দেখছি, যদি কিছু পাই নিশ্চয়ই চেষ্টা করছি। যদি কেউ শিব হতে রাজি আছো তো আমি মা তারা হতে রাজি আছি। কেউ শিব হতে রাজি আছো? হ্যাঁ, আমার এখন অবধি অভিনীত কোন ক্যারেক্টারটা তোমাদের সব থেকে প্রিয় আমি জানতে চাই। শুধু মহাপীঠের মা তারা? হ্যাঁ, কোনটা আমি এটা জানতে চাইছি, কোন কোন সিরিয়ালটা তোমাদের বেশি ভালো লাগে? আচ্ছা, এখান থেকে কেউ একজন বলছে দীপ জেলে যায়। আমার প্রথম সিরিয়াল দীপ জেলে যায়। যদিও সত্যি দেখতে দেখতে কতগুলো সময় চলে গেল, এই 2014-15 সালে প্রায় আজ থেকে 10 বছর আগেই শুরু করেছিলাম। 10 বছর কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারি। একটাই জিনিস বলবো যে বসিরহাটে আমার খুব কম আসা হয়েছে। আমি আগে অনেক মেদিনীপুরের দিকে হয়তো শো করেছি, গেছি, তারপর আবার বললেন যে এখানে নাকি এবার মাঝে মাঝেই আসতে হবে। দেখা যাক যে এখান থেকে কিরকম ওয়েলকাম পাই। একদম একদম, সেই মহাপীঠ তারাপীঠের তারামা রয়েছে মঞ্চে, অসাধারণ যার অভিনয়, সাবলীল যার অভিনয় দক্ষতা ছিল মহাপীঠ তারাপীঠকে ঘিরে। তো আপনারা সকলেই জানেন তিনি মঞ্চে রয়েছেন, আমাদের স্বনামধন্য অভিনেত্রী নবনীতা। তো আমরা প্রথমে একটু কি গান শুনে নেব? মা তারা যদি এখন গান গায় তাহলে সেটা তো তাণ্ডব নৃত্য ছাড়া আর তো কিছু হতে পারে না। সেটাই, মা তারা গান করলে সেটা তো মানে অশোভনীয় লাগবে দেখতে যে মা তারা গান করছে। তবে আমি মা তারার যখন কথা এখানে উঠছে, মা তারার যাবতীয় যা লীলা সেটা তো বামদেবকে ঘিরেই, তো এখানে যদি কোনো বামা খ্যাপাকে পাই আমি তাহলে মা তারা হয়ে মা তারার কিছু সংলাপ বলতে পারি। এখানে কি কোনো বামা খ্যাপাকে পাওয়া যাবে? এক্ষুনি শিব হতে রাজি ছিল, আবার বাবা খ্যাপা? বাবা খ্যাপারা বাজে, এই শিবেরা দূরে আছো, তাদের ওখানেই থাকো, মা তারা এখান থেকেই তোমাদের সাথে কথা বলছে, ঠিক আছে? তো মা তারা ধরো বামা খ্যাপা একটা বেড়া বাঁধতে পারছে না, এরকম যে বেড়া হয় না বাঁশের বেড়া, তো বামা খ্যাপা বেড়াটা কিছুতেই বাঁধতে পারছে না। মা তারা তখন তার সামনে এসে বলছে, হ্যাঁ রে বামা, আজকে তুই জীবনে যেই জায়গায় এসে দাঁড়িয়েছিস সেখানে একটা বেড়া বাঁধতে তোর এত অসুবিধা, এত বেগ পেতে হচ্ছে কেন রে? আমি তো আছি তোর সাথে, যেভাবে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে তুই আমার কথা মেনে সঠিক বুদ্ধি নিয়ে এগিয়ে চলেছিস সেইভাবেই বেড়ার প্রত্যেকটা দড়ি একটু একটু করে দিয়ে জীবনের যেভাবে রং বুনেছিস সেইভাবেই তুই বুনে যা, দেখবি তোর হাতের মাধ্যমে তোর দ্বারা এই জগৎ সংসারে অনেক কল্যাণ হবে, অনেক মানুষ তাদের জীবনের দিশা খুঁজে পাবে, এবং তারা যদি জীবনের সঠিক রাস্তা দেখতে পায় তাহলে জানবি তোর জীবন সম্পূর্ণ, তোর জীবন সফল। তাই বামা একদম চিন্তা করিস না,
তুই ধীরে ধীরে এগিয়ে যা তোর লক্ষ্যের দিকে। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে, মা হিসাবে আমি সব সময় তোর পাশে পাশে আছি বাবা। তথাস্তু। আরে জোরদার হাত তালি মার। সেরকম মানে নবনীতা দাস হিসাবে আমি খুব একটা সেরকম তো গান করিনি, তাও দুটো লাইন চেষ্টা করি। যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা, ও যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা। খাটি সোনা ঝরিয়া অবাক লাগছে, কারণ নবনীতা তো কখনো সেরকম গান তো করেনি। আমার নিজেরই অবাক লাগছে আজ এতদিন পরে এতগুলো মানুষের সামনে কিছু করতে পেরে নিজের সত্যি খুব ভালো লাগছে। বিয়ারফুল ডায়লগ, বিয়ারফুল তো তার জন্য তো তাহলে আমার অপোজিটে যে করে স্বর্ণ, স্বর্ণকুমারকে লাগবে। স্বর্ণকুমার ছাড়া তো কিছু করাটা খুব অসুবিধাজনক। আচ্ছা এবারে কি কেউ আছো স্বর্ণকুমার হতে আলা, রাজি আছো কেউ? হ্যাঁ কেউ রাজি আছো তাহলে এখানে চলে আসতো, তাহলে এখানে আসতো, এইটা একা একা করা যাবে না। কলির স্বর্ণ ঠিক আছে, বিয়ের ফুলের স্বর্ণ কমল ও আমি কলি, ঠিক আছে তাহলে চিজ হলো। ধরো তুমি একজন কেবিলের টাকা দলো আর আমি কলি, আমি সারাক্ষণ গ্রামে এদিক ওদিক ঘুরে বেড়াই, কখন স্বর্ণ বাইক নিয়ে আসবে এবং কেবিলের টাকা কালেক্ট করতে আসবে, আমি সারাক্ষণ এটার জন্য বসে থাকি ঠিক আছে। তো এই সময় যদি তোমার কলিকে ভালো লাগে তুমি কিভাবে কলির সামনে কথা বলবে আগে তুমি বলো। হ্যাঁ করে দাও, হ্যাঁ কি করবে বলো, আই লাভ ইউ বলো, হ্যাঁ তারপর কি বলবে সেটা বলো, আই লাভ ইউ বলো, বলো আরে বলো গেছে কি করছি, হ্যাঁ বলো জি কলি আই লাভ ইউ। স্বর্ণ তুমি যদিও কেবিলে টাকা তুলতে আসো আমি জানি, কিন্তু তোমার ওই বাইকের আওয়াজ শুনেই আমি ছুটতে দৌড়ে চলে আসি। আমি ছুটে চলে আসি কারণ আমি তোমার সাইকেলের বেলের আওয়াজটা চিনি, এবং তুমি যখন টাকা কালেক্ট করতে আসছো আমার মনে হয় টাকাটা না দিয়ে তোমার হাতে সেই প্রেম পত্রটা ধরিয়ে দিই, যেটা তুমি গোপনে গিয়ে পড়বে, পড়ে যখন একা একা ফিল করবে যে আমি সত্যি সত্যি তোমাকে কতটা চাই, তখন তুমি বুঝতে পারবে যে আমি শুধু কলি নই, আমি স্বর্ণেরই কলি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ওর এই সাহসিকতার জন্য নাম কি, যে ও উঠে এসে আমাদের দুটো কথা বলেছে, ঠিক আছে কি নাম তোমার? অভিষেক মণ্ডল। অভিষেক ভীষণ সুন্দর, বাবা হিসেবে তুমি কি বলতে চাও তাহলে আমি মা তারা হিসেবে বলবো বলো। বামদেব, বামদেব কখনো মা তারাকে আই লাভ ইউ বলবে এটা হতে পারে?
করে দেবে। আচ্ছা আচ্ছা তুমি বলো, তুমি বলো বামদেব হয়ে কি বলতে চাও? মা মা প্রথমে মা বলে বলো বলো। মা তুই আমার দেখা দে মা, না হলে টাকা দে। মানে দেখা দিতে হবে না হলে টাকা দিতে হবে? আচ্ছা এখন যদি মা মা তারা যদি থাকতো কি বলতো সেটাই আমি বলি। মা তারা বলতো, হ্যাঁ বামা তোর কিসের কষ্ট, কিসের এত দুঃখ, দেখ চারিদিকে তাকিয়ে, পৃথিবীতে কত মানুষ আছে যারা খেতে পায় না, ঠিক মতো থাকতে পারে না, ঠান্ডায় শীতে কাঁপে, বৃষ্টিতে তাদের মাথায় ছাদ নেই, গরমে বৃষ্টিতে তাদের জীবন খুবই কষ্টকর। সেখানে তুই মা পেয়েছিস, মাথার উপরে ছাদ পেয়েছিস, মায়ের কোল পেয়েছিস, ভাই বোন পেয়েছিস, আর কিসের কষ্ট তোর? তুই যা, তুই পৃথিবীতে যেই কাজের জন্য এসেছিস, এই পৃথিবীর মানুষের দুঃখ কষ্ট দূর করতে, তুই সেই কাজেই যা। আমি সব সময় তোকে আশীর্বাদ করব, সব সময় তোর পিছনে থাকব, যাতে তোর এই জীবন সফল হয়। এত মানুষ, এত মানুষের কষ্ট দুঃখ সব তুই দূর কর। যা বাবা যা। থ্যাংক ইউ। বাহ, ও তাহলে স্বর্ণ কমল হলো, বাবা খ্যাপাও হলো, সব হয়ে গেল জীবনে হওয়া। তারা হাত তালি দাও সবাই মিলে জোরদার। মতো করে মা তারা তো কখনো সেরকম গান করতেন না, শুধু আমার দুটো লাইনই মনে পড়ে মা তারা হিসেবে, যে মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। আর কেউ জানো গানটা? এমন মানব জমি রইল পুঁতি, আবার করলে ফুল তো শোনা, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। আমি যদিও আমি আমি গানটা হয়তো জানি না, আমার হঠাৎ করে মনে পড়লো, কিন্তু মা তারার হিসেবে মা তারাকে উদ্দেশ্য করে লেখা একটা গানের মধ্যে এই গানটা, তো তার জন্য আমার হঠাৎ করে মনে পড়লো। শুধু যেতে যেতে এই দুটো লাইন চলতে চলতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাই।